বন্ধুরা এটা করে দেখো, তোমাদের সারা গা, হাত, পা, কনুই, আন্ডার আর্মস, মুখ, মানে ধরো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সারা শরীর ধবধবে ফর্সা হয়ে যাবে। প্রথমবার ইউজেই দেখবে তোমার সারা শরীরের ত্বক ঝকঝক করছে। বন্ধুরা দেখো, এখানে আমি একটা বাটিতে দেখো প্রথমে নিচ্ছি, এখানে আমি কলগেট পেস্ট, তোমরা যে কোনো টুথপেস্ট নিতে পারো, তবে সেটা যেন সাদা হয়, সাদা কালারের টুথপেস্ট নেবে। টুথপেস্ট আমি নিয়ে নিলাম, ধরো এক চামচ মতন ভর্তি ভর্তি টুথপেস্ট নিচ্ছি, আর এটা আমি ধরো বানাচ্ছি আমার হাতে আর পায়ের মতন বানাচ্ছি আমি। তোমরা যেরকম যেরকম মানে পরিমাণ করবে, তোমরা যেখানে যেখানে যতটুকু জায়গায় ধরো হাত, পা, ঘাড়, গলা, আন্ডার আর্মস যেখানে যেখানে বানাবে লাগাবে, সেরম পরিমাণে কিন্তু তোমরা বানাবে, পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবে। তার সাথে দেখো দিচ্ছি আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু, তোমরা যে কোনো শ্যাম্পু পাতা এখানে ইউজ করতে পারো, এক টাকার একটা শ্যাম্পুর পাতা পুরোটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেবে। সেই জায়গায় তোমরা ফেস ওয়াশ নিতে পারো, বডি ওয়াশও নিতে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেটাই কিন্তু নিয়ে নেবে। তা দেখো এখানে আমি দিলাম এক চামচ টুথপেস্টের সাথে পাতা ক্লিনিক প্লাস শ্যাম্পু, আর এখানে দেখো যেটুকু তৈরি হচ্ছে সেটাতে আমার দুটো হাত হয়ে যাবে মোটামুটি। কিন্তু তোমরা যদি আরও বেশি পরিমাণ বানাতে চাও, এক পরিমাপটা শুধু এই প্রপোর্শনটা ঠিক রাখবে। তার সঙ্গে আমি দিচ্ছি দেখো হাফ লেবু, পুরো লেবুটা আমি চিপে লেবুর রসটা ওখানে দিয়ে দিলাম। দেখো এখানে আমি ইউজ করেছি টুথপেস্ট, টুথপেস্টের মধ্যে প্রথমেই থাকে একটু কুলিং প্রপার্টিস থাকে, আর থাকে খুব ভালোভাবে ব্লিচ করার ক্ষমতা, ব্লিচিং প্রপার্টি, হোয়াইটনিং প্রপার্টি, যার ফলে তোমার স্কিন কিন্তু খুব তাড়াতাড়ি হোয়াইট হয়ে যাবে। আর দিয়েছি আমি শ্যাম্পু, শ্যাম্পু কিন্তু স্কিন থেকে যেদি যেদি ময়লা দাগ তুলতে ভীষণ পরিমাণে কাজ করে। আর আমি দিলাম লেবুর রস, লেবুর রস কিন্তু স্কিন টোনকে ফেয়ার করে, উজ্জ্বল করে, লেবুর মধ্যেও থাকে একটা ব্লিচিং কম্পোনেন্ট। এবার চলো এটা লাগানোর পদ্ধতিটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। সো দেখো এই পেস্টটা যেটা আমি তৈরি করেছিলাম তার সঙ্গে আমি এক চামচ চালের গুঁড়ি মিক্স করছি। চালের গুঁড়ি মিক্স করার কারণ হচ্ছে চালের গুঁড়ি খুব ভালো স্কিনটাকে এক্সফোলিয়েট করবে এবং ডেড স্কিন থাকলে সেটাকে রিমুভ করবে এবং একটা স্ক্রাবিংয়ের কাজ করবে। এবার দেখো ওই মিশ্রণটা আমি এইভাবে হাতে লাগিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে একটা হাতে করে দেখাচ্ছি, তা তোমরা যেখানে যেখানে করবে সেখানে দেখো এইভাবে নিয়ে হালকা হাতে ম্যাসেজ দেবে। প্রায় দুই তিন মিনিট ধরে কিন্তু এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেবে, মানে ডেড স্কিন, জমে থাকা ময়রা, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব কিছু কিন্তু এটা থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে আমি অ্যাড করেছি এক চামচ চালের গুঁড়ি, এটা কিন্তু খুব ভালো স্ক্রাবিংয়েরও কাজ করছে। এইভাবে করে দেবে একদম আস্তে আস্তে, ভালোভাবে ভালোভাবে সার্কুলার ওয়েতে তোমরা কিন্তু এইভাবে রোগড়ে রোগড়ে ঘষে ঘষে ময়লাগুলো তোলবার চেষ্টা করবে, যেখানটা ঘাড়ে, গলায়, যেখানে কালো জিদ্দি দাগ পড়ে গেছে। এবার তারপরে অন্তত পাঁচ মিনিট এটাকে ছেড়ে দেবে, রেখে দেবে। দেখো আমি রেখে দিয়েছি আর কিচ্ছু করছি না। পাঁচ মিনিট পরে আবার একবার এইভাবে এক্সফোলিয়েট করবে, এইভাবে আস্তে আস্তে স্ক্রাব করবে, দেখবে অনেকটা জিনিসটা ফুলে গেছে, ফুলে গেছে যখন আবার একটু ওটাকে মিশিয়ে দেবে, মিলিয়ে দেবে ঘষে ঘষে, আবার পাঁচ মিনিট অপেক্ষা করবে। দেখো আমি পাঁচ মিনিট অপেক্ষা করছি, তারপরে দেখো আমি দেখে নিচ্ছি যে এটা কিন্তু হয়ে গেছে। দেখো আমি হাত দিলেই বুঝতে পারছি এই জিনিসটা এবার শক্ত, মানে শুকিয়ে মতন গেছে। এবার কি করবে, একটা এরকম ছোট রুমাল নিয়ে নেবে, রুমালটা নিয়ে এইভাবে জলে ভিজিয়ে নেবে, রুমালটা ঈষদুষ্ণ জলে ভিজিয়ে এইভাবে ভালো করে ঘষে ঘষে রোগড়ে রোগড়ে তুলে দেবে, মানে কালো ছোপ ময়লা সমস্ত কিন্তু এইভাবে দেখো উঠে যাচ্ছে। এইভাবে রুমালটা আমি টাওয়েল রুমাল একটা ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে নিয়েছি, এইভাবে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, এটা ছেলে মেয়ে উভয়ই করতে পারবে, আমি যা রেমেডি দেখাই তাতে ছেলেরাও করতে পারে। তোমরা আমাকে প্রশ্ন করো দিদি ছেলেরা করতে পারবে কি না, ছেলে মেয়ে দুজনেই করতে পারবে, আর ১২ বছর বয়সের ওপরের মানুষ করতে পারবে। এবার দেখো আমার দুটো হাতের তফাত দেখো, এই হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে তোমরা নিজেরাই দেখো, একবার ইউজে কতটা ডিফারেন্স হয়ে গেছে দুটো হাতের মধ্যে। দেখো এই হাতটা পুরো ধবধব করছে, ঝকঝকে ফর্সা হয়ে গেছে। বন্ধুরা আমাদের পায়ে অনেক সময় পা ফাটতে শুরু করে, পায়ে কড়া পড়ে, স্কিন ডেড স্কিন জমে জমে পায়ের গোড়ালি শক্ত হয়ে যায় এবং তখনই কিন্তু ফেটে যায়। তো দেখো এটা হচ্ছে আগারো ইলেকট্রিক ক্যালাস রিমুভার, এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে পা পরিষ্কার করে নিতে পারবে। পায়ের কড়া থাকলে বা ডেড স্কিন জমে থাকলে, পায়ের চামড়া শক্ত হয়ে গেলে এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবে। এটা যদি তোমরা মাঝে মধ্যে এটা দিয়ে পরিষ্কার করো তাহলে কিন্তু তোমাদের পা আর ফাটবে না, পায়ে কড়া পড়বে না এবং পায়ে নরম সফট থাকবে। তো
তো এটারও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, একবার চেক করে নিও। তো তোমরা কিন্তু এটা ইউজ করে দেখতে পারো, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও।